এটার মধ্যে ডিম ছাড়তেছে লিচু গোল্ডফিশ, এটার মধ্যে লিচু, এই আসতে খাসকা লিল্লা ডিম দিতেছে। ওই আবার ওই দুষ্টু বাটি থাকে সব জায়গায়, ওই খাইতেছে, এই খাইতেছে নিচে। ওরে আলহামদুলিল্লাহ প্রচুর ডিম দিছে দেখেন। এই যে কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন। এই যে আমার লিচু গোল্ডফিশের পোনাগুলো আজকে অর্ডার আছে, এক বাইরে দিতে হবে 800 পিস, একজন দিয়ে 300 পিস। এই যে কিছু গোনা হয়েছে, গোনা চলতেছে, এই যে কাজ কম চলতেছে। ওই পাশে এক ভাই কাজ করতেছে, এই যে একজন কাজ করতেছে, ঠিক আছে। এখানে অরেন্ডার পোনার ইয়া করতেছি, এই যে অরেন্ডার পোনার অর্ডার আছে আজকে 300 পিস। লিচু আছে এক ভাইরে 800, একজন 300। প্লাটি, ওই প্লাটিডি তুই দরগা জাল রেডি হইলে, ওই প্লাটিডি দরগা একটা বালতিতে, এই যে জাল একটা বালতিতে উঠে রাখ, হ্যাঁ। আর এই লোক কালকে 3000 পিসের উপরে অর্ডার আছে, দোয়া করেন সবাই আমার জন্য, কাজ চলতেছে আর কি। কত দি মেলা দিন আগে আছে বড় দিকে না আমার অনেক ওডি মাছ আছে সে বাতে কয় অনেক বলে 20টা মাছ করলা কই কি যাইছে পলিথিন বেশি করে নিয়ে জানো বেগুন, ওই যে খুচরা সনি কালকে কিছু মাছ বসাইছি। আর এই যে এইখানে দেখেন কিছু কালকে মাছ, কিছু মাছ ডিম ছাড়া দিছে, ওই মাছগুলো এখানে রাখছি, ঠিক আছে। এই যে দেখেন এইখানেও এই মাছে তারা করতেছে, এগুলো কিন্তু ডিম নাই, ঠিক আছে। এই যে এগুলোর ডিম নাই, তারপরে ওই যে তারা করতেছে অন্য মাছে, ঠিক আছে। এই যে এইটার মধ্যে ডিম, এইটার মধ্যে কালকে ডিম ছাড়া দিছে, ওই যে ওই করিয়াম ওই দুইটায় ডিম ছাড়া দিছে। এই যে এটার মধ্যে ডিম ছাড়তেছে লিচু গোল্ডফিশ, এইটার মধ্যে লিচু, এই আসতে খাসকা সারছে কি ডিম দিছে, খাইতেছে, খুব কম ডিম দিছে। এই যে ডিম দেখতে পারতেছেন কিনা জানি না, সকালবেলা তো এগুলোর এলা কি অবস্থা। ডিডিএম সারে নাই, ওহো সারে নাই রে, সারে নাই এই মাস, ডিডিএম সারে নাই, সারে নাই রে, সারে নাই, এই দিয়ে ই করতেছে আর কি। নিচে ডিম সারছে, নিচে নিচে সারছে, এই মাসটি সারে নাই, দুঃখজনক। এই মাছটি আমি চাইছিলাম কি মানে মানে পরের জেনারেশনের জন্য, শুধু রেড, রেডের সাথে রেড দিছি, আর এটার লগে ট্রাই কালার মিক্স করে দিছি। হ্যাঁ তো দাওয়া করতেছে, বাট ওইরকম রেসপন্স নাই ফিমেলের, ফিমেলের রেসপন্স নাই। যাই হোক এইগুলাই দেখলাম যে একটাকে দেখলাম টানে উঠায় ফেলছে, হ্যাঁ আজকেও কি ডিম দিতেছে না কি বুঝলাম না, এর অবস্থা। চলেন ওই পাশে যাই, সামনে আরো মাছ বসানো হয়েছে। আর এই যে কালকে এই যে দেখেন
কালকে হাউজের মধ্যে কেমনে করে ডিম ছেড়ে দিছে, ডিম দিয়া মানে বিছায় ফেলছে, ঠিক আছে, কি একটা অবস্থা। পরে তাই কইছে যে আজকে বসায় দেই। ওরে আলহামদুলিল্লাহ, ওরে ও আটকা গেছে কিছু মাছ, ডিম দিচ্ছে, ওই যে কোনায় দেখেন ডিম দিতেছে, আলহামদুলিল্লাহ ডিম দিতেছে। ওই আবার ওই দুষ্টু বাটি থাকে সব জায়গায়, ওই যে খাইতেছে, এই খাইতেছে নিচে। ওরে আলহামদুলিল্লাহ, প্রচুর ডিম দিছে দেখেন, এই যে এখানে ভালো করে খেয়াল করলে দেখবেন যে ওরে মাশাআল্লাহ হিউজ ডিম দিছে, এরকমভাবে দেখা যায় নিচেও দিছে, আর উঁচা না করি। হ্যাঁ এই যে দেখেন হিউজ ডিম দিতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওই এখনও দাওয়া করার তালেই আছে, এই যে দেখেন ওই যে আবার কিছু দুষ্টু বাটি খাইতেছে ডিম, ঠিক আছে, ওই নিচে খাইতেছে, মাছ উঠে ফেলার সময় হয়ে গেছে, উঠে ফেলতে হবে, ঠিক আছে, উঠে ফেলতে হবে।